মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একজন আঙ্কেল আছে আমার সামনে। তো আঙ্কেল কিন্তু দুইটা গরু অলরেডি কিনছে। আঙ্কেল, এই দুইটা কি আপনি ঈদ উপলক্ষে কিনলেন নাকি? আচ্ছা আঙ্কেল, কিন্তু খুব সুন্দর দুইটা মিডিয়াম সাইজের গরু কিন্তু কিনছে। আগে হচ্ছে আমি আপনাদেরকে গরু দুইটা দেখাই দেই। তো এই দুইটা গরু কিন্তু আঙ্কেল কিনছে। আঙ্কেল হচ্ছে এই জোড়াটা কত পড়ছে আপনার প্রাইসটা? আচ্ছা হাসিল সহ দামটা পড়ছে, দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর, কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু হচ্ছে গরু দুইটা কিন্তু পেয়েছে ওনারা 1,20,000 টাকা একদম হাসিল সহ। এখানে হাসিল কিরকম নেয়? বেশ কিছু গরুর কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে অযোধ্যপুর হাটে। এই যে ভাইয়া কিন্তু এখানে রয়েছে আসলে। ও ভাই, আপনি কোথা থেকে আসছেন? জামালপুর থেকে হচ্ছে হযরতপুর হাটে আসছেন। আচ্ছা, এবার কয়টা গরু নিয়ে আসছেন? গরু কমায় না এবার, বাজার বৃষ্টির কারণে খারাপ যাচ্ছে। 13টা গরু নিয়ে আসছেন। তো আমরা কিন্তু ওনার গরুগুলো আসলে দেখতে পাচ্ছি এখানে, কিন্তু অনেকগুলো ওনার গরু রয়েছে। আচ্ছা, এগুলি কি সব দেশি কালেকশন? বেশ কিছু গরু দেখতে পাচ্ছি। আচ্ছা, কোনটা কি রকম দাম আপনারা চাচ্ছেন একটা আমাদেরকে আইডিয়া দিবেন? 95,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিরকম ওজন হতে পারে গরুটার? 3 মন মতো ওজন হতে পারে আসলে এটা, 95,000 টাকা। এটা হচ্ছে কিন্তু চাওয়া দাম আসলে, এরপরে কিন্তু কেনা বেচার উপরে আসলে দামটা নির্ভর করবে। তো এরপরে আসলে কোনটা কিরকম দাম আছে বা কিরকম ওজন আছে একটু জানাবেন। এটাও আরেকটা 3 মনের গরু এখানে কিন্তু রয়েছে, লাল কালারের মধ্যে, খুব সুন্দর কিন্তু। এটার দামটাও কিরকম হবে? 92,000। এটা হচ্ছে 92,000 টাকার মধ্যে। এটাও কিন্তু প্রায় 3 মনের মতো লাল কালারের একটা গরু এখানে রয়েছে। এরপরে আরও কিছু গরুর কালেকশন দেখতে পাচ্ছি। আরেকটা লাল কালারের গরু আছে, এটা কিরকম দাম চাচ্ছেন? এটা হচ্ছে 92,000 টাকা। তো আসলে কিন্তু মিডিয়াম সাইজের গরু। আচ্ছা, এগুলি যদি কিনা বেচা হয় আসলে কিরকম প্রাইসটা আসবে? 70,000-80,000 মধ্যে কি থাকবে? আচ্ছা, তো আপনার যদি কিনেন একটা আইডিয়া কিন্তু দিয়ে দিলাম, 70,000-80,000 টাকার মধ্যে কিন্তু এগুলোর প্রাইসটা থাকবে। আচ্ছা, এরপরে আর কোনটা কোনটা আছে? আচ্ছা, এটা এটা কিরকম দাম চাচ্ছেন? এটা হচ্ছে 86,000 টাকার মধ্যে কিন্তু গরুর দামটা রয়েছে। তো আসলে যারা মিডিয়াম সাইজের 70,000-80,000 টাকা যারা আসলে গরু কিনবেন, তারা কিন্তু এই গরুগুলো দেখতে পারেন। এগুলো হচ্ছে ওজনটা হবে মোটামুটি 3 মন-3.5 মন মতো ওজনটা হবে। আচ্ছা, আরও কিছু গরু কিন্তু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আরেকটা রয়েছে, এটার দামটা কীরকম চাচ্ছে? এটা হচ্ছে 95,000-এর মধ্যে। এটা হচ্ছে 95,000 টাকার মধ্যে এটা চাচ্ছে আসলে দামটা। এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কিন্তু আমরা আসলে এখানে। আচ্ছা, এটা কিরকম ওজনের হতে পারে? আচ্ছা, এটা মোটামুটি 2.5 মনের মতো হতে পারে আসলে। সাদা একটা গরু কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিরকম প্রাইস? 95,000-এর মধ্যে নিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে একটা হচ্ছে এখানে লাল কালারের গরু আছে, লাল কালারের গরু আছে, এটার প্রাইসটা কিরকম? এটা হচ্ছে 85,000 টাকা হচ্ছে চাওয়া দাম। এরপরে হচ্ছে যদি কেনা বেচা হয় সেক্ষেত্রে কিন্তু দাম প্রায় 70,000 টাকার মতো বা এর কাছাকাছি একটা দাম কিন্তু আসলে থাকবে যদি আপনারা গরুগুলো কিনেন। আচ্ছা, এরপরে আরও কয়েকটা দেখতে পাচ্ছি আমরা। আর এ কত এটা? 95,000। এটা হচ্ছে 95,000। আর যে গরুগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এগুলো কিন্তু মোটামুটি ওনারা 80-90,000 টাকার মতো দাম চাচ্ছে। আর অলরেডি কিন্তু একটা গরু আসলে বিক্রি হয়ে গেল, একটা এই যে ব্ল্যাক কালার যে গরুটা মাত্র দেখালাম, এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল আপনাদেরকে দেখালাম। মাত্র 65,000 টাকা বিক্রি হয়েছে গরুটা।